জীবনটা হচ্ছে মানুষের বড়ই কঠিন, বড় গাত আমাদের কেঁপে উঠেছিল। মানে সবার সাথে আমি একটা কথা বলবো, এর সাথে রাগ করে কোনো লাভ নেই। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাভ উইথ অমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন, আর আমিও ভালো আছি, চলছে। খুব যে ভালো আছি তাও বলবো না, সেটা কেন সেটা আপনাদের নিশ্চয়ই আমি জানাবো এন্ডে। তা আজকে তো এখন ব্লগ স্টার্ট করলাম, এখন বোধ হয় একটা না ডেটটা এরকম বাজবে, একটা পঁচিশ। ওই যে আমার মাম্মা বলে দিল, মানে আমার মেয়ে বলে দিল একটা পঁচিশ। আর রান্না সব হয়ে গেছে, ঘরের কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে, তা মাম্মা তো খাচ্ছে। তা আগে আপনারা বলুন, ঠান্ডা পড়েছে? ঠান্ডা পড়েছে? ঠান্ডা পড়েছে? তাড়াতাড়ি বলুন, কেমন পড়েছে? মানে কাঁপিয়ে দিচ্ছে পুরো, শুধু স্নোফলটা হওয়ারই শুধু বাকি আছে, তাই তো? তা ঠান্ডার একটা মজা, একটা আনন্দ নেওয়া হচ্ছে, মানে এত জবরদস্ত ঠান্ডাটা পড়েছে, বাবা বলার মতন না এত ঠান্ডাটা কাকে বলে। তাই দেখুন মাম্মা খাচ্ছে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন খাচ্ছে আমার গুন্ডু বুড়ি, ও খেতে বসে গেছে, এর জন্যই বসে গেছে, ওর পড়া আছে, প্লাস মানে ও পড়বে, কেন বিকেলেই পড়া, কোচিং আছে, আর আজকে তো দুটো পড়া থাকে, ও এই জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি, তা নাহলে ওই এত তাড়াতাড়ি ও খায় না। ভাত পড়ে গেছে, ওই দেখো ভাত পড়ে গেছে, ভাত তোলো, আর খায় খেতে খেতে অর্ধেক ভাতও পড়ে যায়, খায়ও আমার কাছে বকা, খুব বকা খায়। তো ফ্রেন্ডস, তা চলুন আজকে তো ব্লগ স্টার্ট করলাম, আর ওয়েদারটাও বাইরের ওয়েদারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ওয়েদারটা, আর খুবই খারাপ লাগে ওয়েদারটা, ভালোই না একদম, মেঘলা, মানে দুদিন ধরে তো রোদই নেই, একদম রোদ নেই দুদিন ধরে, জামাকাপড় তো কিছু শুকাচ্ছে না, কীভাবে যে চলছে সব পুরো দিনটা বলার মতন না। তো চলুন তো আজকে ব্লগ স্টার্ট করলাম, সাথে থাকুন। ওয়েদার দেখুন, একদম মেঘলা ওয়েদার, ওয়েদার দেখেছেন বাবা, পুরো একদম কুয়াশা কুয়াশা, ওয়েদারের কী অবস্থা, ভয়ঙ্কর, একদম বিচ্ছিরি বাজে ওয়েদার, একদম ওয়েদারটা বাজে, এরমই চলছে ওয়েদার। জীবনটা হচ্ছে মানুষের বড়ই কঠিন, বড় বড়ই কঠিন, মানে কীভাবে কখন কীরকম কার চলবে সেটা কেউই জানতে পারে না, কেউ না কোনো মতেই জানতে পারে না কীরকম চলবে। তাই যতক্ষণ যতদিন নিজেদের আত্মীয় স্বজন বলুন, ফ্রেন্ড বলুন, সবার সাথে থাকবেন, পাড়া প্রতিবেশী বলুন, আনন্দে থাকুন, কারণ জীবনটা খুব ছোট, খুব ছোট। তা কেন বললাম আমি এত কিছু, সে তো নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, সেটা এন্ডে আমি বললামই আপনাদের, মানে আপনাদের আমি বললামই, আপনারা এন্ডেই জানতে পারবেন আমি কেন বলছি। তা চলুন ফ্রেন্ডস, এখন শুধু দীপকের আসার অপেক্ষা, দীপক আসবে, তারপর খাওয়া দাওয়া করবো, চলুন। এই দুপুরের পর আসা, আর ঠান্ডা তো বাবা আজকে দেখছেন, আপনাদের আমি দেখালাম, আপনাদের সমস্ত সবারই জায়গায় হচ্ছে, আমি এটা জানি, বৃষ্টির পর বৃষ্টি 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 বৃষ্টি, ও বাবা বৃষ্টিতে নাজেহাল করছে, তারপর ঠান্ডা তো মানে শুধু কাশ্মীরটা হতেই বাকি, শুধু কী বলুন কাশ্মীরটাই মাস্ট, ঠান্ডা পড়েছে মাস্ট মাস্ট মাস্ট। তা যাই হোক, ঠান্ডার মধ্যেও চলছে, সব কিছুই চলছে। তা বেশি কিছু বলবো না, আপনারা জানেন বেশ অনেকদিন ধরে আমার ভিডিও যাচ্ছে না, তারপর এখন আবার স্টার্ট হয়েছে যাওয়ার ভিডিও আমাদের এখানে, হঠাৎ হঠাৎ এই তিন চার দিনই হয়েছে, একটা বড় ঘটনা ঘটেছে, বিশাল বড় ঘটনা ঘটেছে, সেটা হলো আমার পাড়াতেই, আমি যেখানে থাকি আমার পাশের বাড়িতেই হয়েছে ঘটনাটা, হঠাৎ করে মানে সন্ধ্যের দিকেই ঘটনাটা হয়েছে, ছোট্ট করেই বলবো, বেশি বড় করে বলবো না। তা আমি মামাকে নিয়ে আসছিলাম স্কুলের পথে, তা আস্তে আস্তে বেশ কিছুটা কাজ ছিল বলে আমার একটু দেরি হয়েছে আমাদের আসতে, তা সন্ধ্যে তখন ছটার কাছাকাছি এর মধ্যেই আমরা ঢুকছি বাড়িতে, তো বাড়িতে ঢুকেও পড়েছি, ঢোকার পর না এত জোর মানে খিদে পাচ্ছে, মানে আমরা ড্রেসও চেঞ্জ করিনি, এরকম অবস্থা। তা খাবারটা নিতে যাবো, নিতে গিয়ে দেখি একটা মানে ভূমিকম্প যেরকম আওয়াজ হয় না, ধড়াম ধড়াম করে একটা মানে ভয়ঙ্কর, ওই আওয়াজটা মানে
মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, মানে ভূমিকম্পর যে আওয়াজ যেটা, সেম ওইভাবে একটা আওয়াজটা হয়েছে, মানে মাটি থেকে পা উঠে গেছে এরকম অবস্থা। আর ঝাঁকুনি কাকে বলে, মানে বিশাল ভয় পেয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে সমস্ত মানে যে কটা ঘরে আমার লাইট চলছিল, লাইট বন্ধ করে আমি আর মেয়ে একদম বেরিয়ে গেছি বাইরে। শিগগিরই বাইরে যাও, ও তো পুরো স্কুল ড্রেসেই ছিল, ওই অবস্থাতেই বেরিয়ে গেছি। খাওয়া দাওয়া তো তখন উঠেই গেছে একদম মাথায়, উঠে দেখছি বাইরে এক গাদার লোক, আর ওইখান থেকে আমাদের ওই যে আমার ওই বাড়িটাতে আমার বান্ধবী থাকে, আপনারা ওই বান্ধবীকে দেখেছেন জয়িতাকে অনেকবারই আপনারা আমার ব্লগে, তা জয়িতা ওদের বাড়ির ঘরের ওখান থেকে ধুয়ো মতন আসছে, আর ওইখানে সমস্ত লোক যাচ্ছে দেখতে, আর চিৎকারের পর চিৎকার। তারপর সে গেলাম, গিয়ে দেখছি পুরো মানে দেওয়াল টেওয়াল পুরো একদম গায়ে পড়ে গেছে জয়িতার। তা যেইভাবে হোক, জয়িতা ভাগ্যিস ওর বর ছিল বলে ওর বর ওকে তুলেছে, তা নাহলে যে কী হতো ভগবানই জানে। পাশে যে আমাদের আমার যে মেসোমশাই ছিল, মাসিমা ছিল, মাসিমা খুবই জখম হয়েছে, ওনার হাত পা পুড়ে গেছে একদম, আর ওনার মাথাতেও ভালো লেগেছে। বুঝতেই পারছেন পাঁচিল একটা চলে পড়ে আসা, পড়ে যাওয়াটা যে কী যে ভয়ঙ্কর মানে বলা মতন না। তারপর তো সে যেভাবেই হোক আমরা জয়িতাকে নামালাম, আস্তে আস্তে করে নামালাম। নামিয়ে ও তো এত প্যানিক হয়ে গেছিলো বলা মতন না, অবভিয়াসলি প্যানিক হওয়ারই কথা, আমরাও হয়ে গেছিলাম ওই মহলটা ওই টাইমটা তখন ওইগুলো দেখে আমরা নিজেরাও ভয় পেয়ে গেছিলাম। আর সেই তো তারপর যাই হোক, ওদেরকে নিয়ে ওকে মাসিমাকে নিয়ে চলে গেলাম হসপিটালে, আমাদের এখানে হসপিটালে গেলাম। তো হসপিটালে গিয়ে ওদেরকে পেন কিলার আগে ইঞ্জেকশন দিল, কেন যন্ত্রণা থাকতে পারছে না। ওর তো ডান সাইডটা পুরো পাঁচিলটা ডান সাইডটা পড়ে গেছিলো, কেন বিছানায় শুয়েছিল ওই মুহূর্তেই ওর ডান সাইডটাই পড়েছে, কারণ এইভাবে কাত হয়ে শুয়েছিলো বলে ডান সাইডটা। আর মাসিমাকেও পেন কিলার দিল, মলম আমার পুরো বড়িতে মলম মাখালো। তা অল্প ছোট্ট একটা ক্লিপ আছে, আমি হসপিটালে আমরা নিয়ে গেছিলাম, সেইটাই আপনারা দেখুন। আর বিতৃষ্ণা ব্যাপার হয়েছে, আর এটা তো আপনারা অনেকেই নিশ্চয়ই টিভিতেও দেখেছেন, আমাদের মিডিয়া সব এবিপি আনন্দ থেকে অনেকেই মিডিয়া এসেছিলো। মানে কী আর বলবো, মানে গা তো আমাদের কেঁপে উঠেছিলো, আর কিছুই না, এটাই বলবো আপনাদের, গা তা কেঁপে উঠেছিলো। তো এখন তো ভালো আছে মাসিমা, তো ওনাকে তো সোজা বারাসাত হসপিটালে ট্রান্সফার করে দিয়েছিলো। আর জয়ী তো এখন ভালোই আছে, ওর একটা মানে এক্সরেও হয়েছিলো, তা সেরকম কিছুই ওর ক্ষতি সেরকম ব্যাপার হয়নি, কোনো ফ্র্যাকচার ট্র্যাকচার কিছু হয়নি, কিন্তু ওষুধ ওষুধ দিয়েছে, ডাক্তার খাচ্ছেও। তা এখন তো এই মুহূর্তে বাপের বাড়িতে, কিন্তু এই ব্লগটা আমার যখন যাবে বেশ অনেকদিন পরই যাবে এই ব্লগটা আমার, মানে কী বলুন তো সব এই সমস্ত ডামাডল চলছে আর কি বলবো, মানে থতমত আমরা খেয়ে গেছিলাম পুরো আমাদের এই পাড়ার লোক, আমাদের আশেপাশে পাড়ারা তারাও একদম সবাই মানে সমস্ত মানুষই ভয় পেয়ে গেছে, কীরকম হঠাৎ করে এরকম ব্যাপারটা কীভাবে হলো, কিন্তু কিসের থেকে কী হলো এটা আজ এখনও পর্যন্ত আমরা কেউ বুঝতেই পারলাম না। কিন্তু এরকম হঠাৎ করে একটা ছোট মানে কী বলবো মানে ছোট্টর মধ্যেই একটা বিস্ফোরণ হয়েছে, কারণ ও ভয়টা বেশি। আমি পাঁচিলটা যে বলেছিল না, পুরো পাঁচিলটা আমি তুলে নিয়েছি, এক আমার পা জীবনটা খুবই ভয়ঙ্কর, কখন যে কি হয়ে যায় কেউ জানে না, কেউ বলতে পারে না। আর এ ওর সাথে রাগ করে আর কি হবে বলুন, কথা বলবো এ ওর সাথে রাগ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, তার থেকে সবার সাথে মিলে চলে থাকুন, এটাই সবচেয়ে আমার কাছে বড়। নিজের চোখে এগুলো দেখেছি না, মানে কি বলবো আপনাদের, আমার মেয়ে আছে দেখুন, মেয়েকেও জিজ্ঞেস করুন কী বলবো না। দীপক তো ছিল না, দীপক কাজে ছিল ওই মুহূর্তে, ও আর আমি দেখেছি জিনিসটা ভয়ঙ্কর 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 ভয়ঙ্কর। এবার এই ভিডিওটা আমার ব্লগটা কখন যাবে আমি সেটাও জানি না, যেদিনকে যাবে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আমার থ্রু থেকে। তা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, না সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অবশ্যই আমার পাশে থাকবেন টুকটুক করে অন করে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাথে থাকুন ফ্রেন্ডস।